আমাদের মিষ্টি মেয়ে শারাফা আমিরাকে। শারাফা আমিরা আসছে মঞ্চে, যার কোড নাম্বার 597। আসসালামু আলাইকুম, আমি ঢাকার মেয়ে শারাফা আমিরা। আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। আমার বাবা মা, আমি ও আমার বড় বোনকে নিয়ে আমাদের পরিবার। আমার বাবা মা দুজনেই অ্যাডভোকেট। বাবা 2002 সালে জাপানে যায় পিএইচডি করতে এবং সাথে পুরো পরিবার নিয়ে যায়। সেখানেই আমার জন্ম। 2010 সালে সর্বপ্রথম আমি জাপান থেকে বাংলাদেশে আসি। ছোটবেলা থেকে আমিরা খুব আহ্লাদী এবং অভিমানী। সে যখন যেটা ইচ্ছা করে যে আমি এটা করবো, ইনশাল্লাহ সে এই কাজটা করে আসতে পারে। আরটিভি এবং আরটিভির ইয়াং স্টার টিমকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমিরার জন্য দোয়া করবেন, আমিরা যেন চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে। ছোটবেলা থেকে আমার বড় বোন গান করতো এবং তাকে দেখে আমার গানের প্রতি আগ্রহ আসে। তারপর থেকে আমি শেখা শুরু করি। আমার হাতে খড়ি হয় শ্রদ্ধেয় মণি চৌধুরী স্যারের কাছে এবং বর্তমানে এখনও আমি ছানাটি গান শিখছি। গানের পাশাপাশি আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে চকলেট। আমার স্কুল ব্যাগ, কোচিং ব্যাগ, টেবিলে, বিছানায়, এমনকি গাড়িতে আমার চকলেট থাকে। পাশাপাশি আমি সাইকেলিং করতে অনেক পছন্দ করি। আমি ইয়াংস্টার রেজিস্ট্রেশনের কথা আমি আমার খালামণি থেকে জানতে পারি এবং সাথে সাথে ভিডিও আপলোড করে আমি আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করি। পরবর্তীতে আমি অডিশন রাউন্ডে সিলেক্টেড হয়ে যাই এবং অডিশন রাউন্ডটা ছিল আমার জন্য অনেক সুন্দর। তারপর পিয়ানো রাউন্ডে আমি স্ট্যান্ডিং ওভেশন পাই জাজেসদের থেকে। তারপর থেকে একের পর এক রাউন্ডে আমার জার্নিটা তেমন ভালো ছিল না। সিজন থেকে আমি ডেঞ্জার জোনেই বেশি ছিলাম। বর্তমানে আমি ড্যানিশ প্রেজেন্স ইয়াংস্টারের সেরা দশে আছি। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন চ্যাম্পিয়ন হতে পারি।
আমাদের বিজ্ঞ জাজদের ভালো লাগে নাকি ভালো লাগে না প্রথমেই বলবেন আমাদের স্পেশাল গেস্ট শওকত আলী মন। অবশ্যই অবশ্যই, এই গানটা আমার একটা ছোটকালের স্মৃতি আছে। আমার বাসায় না আমাদের ভাই বোনরা তো গানের আড্ডা হতোই, আর তখনকার দিনে স্বনামধন্য শিল্পীরা আমাদের বাসায় আড্ডা মারতেন গানের। তো লাকি ভাই আসতেন, হ্যাপি ভাই আসতেন, এই গানটা হ্যাপি ভাইয়ের কোলে বসে আমি শুনতাম। বাহ, মানে ওই এক্সপ্রেশনটা এখনও কানে বাজে আমার। আর তুমি যেটা পিক আপ করেছো খুব সম্ভব অন্য কোনো শিল্পীরটা পিক আপ করেছো, লাকি ভাইয়ের হ্যাপি ভাইয়েরটা না। হ্যাপি ভাই যেটা ঘুটি ছবিতে গিয়েছিলেন ওটা এক্সপ্রেশনটা ডিফারেন্ট ছিল। হোয়াট এভার তুমি যেটা করেছো খুবই ভালো লেগেছে, আর মিষ্টি মিষ্টি সুইট এক্সপ্রেশন। থ্যাংক ইউ স্যার। আর তোমার অডিও ভিডিও একটু আলাদা, গলা একরকম, গানের সময় একরকম, আমার খুব মজা লেগেছে ব্যাপারটা। আগামী আমি একটা জিনিস করতে চাই, আমরা চারজন মিলে চারটা লাইন গাবো হ্যাপি ভাইয়ের জন্য। প্লিজ হ্যাঁ, এখান থেকে প্লিজ চলো এখান থেকে গাবো। মিউজিক প্লিজ। কিছুই ভালো লাগে না, কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলতে চাই, সারাফা আমিরার না হয় অডিও ভিডিও আলাদা, আমাদের যিনি স্পেশাল গেস্ট উনি তো মিউজিক ডিরেক্টর হিসেবে এতই ব্যাপ্তি যে অন্যান্য পরিচয়গুলো আমরা বলি না। তিনি যখন গান করেন তখন যে নামটা অন্য বানিয়ে ফেলেন, সাইমন বানিয়ে ফেলেন, তাহলে সারাফা আমিরের দোষটা কোথায়? না আমি হলো কি, মানে বেশ বুড়া বয়সে এসে গান গাওয়া শুরু করেছি, তো মানে তখন সাইমনটা খুব একটা তরুণ শিল্পী আমার। না না না, 5 বছর আগে করেছি, তখন ভাইয়ের বয়স ছিল 22, সো 23 কমে বলি ছিল। আমার ভাইয়ের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ছোট্ট আপনার প্লিজ, আপনার একটা গান ছিল আমার খুব পছন্দের, এখনো যে একটু যদি চারটা লাইন প্লিজ শোনান প্লিজ। Great people. La 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 la. Tumi brishti hoye koto rodro dine bhijiye diye chile poti khoro kuasha prohore abir bekhe shope chile hate tomare jibon tobu adane hara tumi kalu hoye ashe tomar chori ekhono তোমায় আমি হারিয়ে খুঁজি কল্পলোকে, এখনো যে ক্লান্ত চোখে
ডুবে যায় তোমার স্বপ্নে, তবু ছায়া হয়ে যাও তুমি, ধূসর হয়ে যায় তোমার ছবি। এবার আমরা মনে হয় আমাদের শারাফা আমিরাতে ফিরে আসতে পারি। এবার যাচ্ছি প্রথমেই টিপু ভাই, তোমার কাছে শুনতে চাই। ইউ স্যাং সো বিউটিফুল। থ্যাংক ইউ স্যার। কেমন তুমি মাঝখানে যে হঠাৎ করে একটু নাচার মতো শুরু করলে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে এত সুইট লাগছিল তোমাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে একটা আর্টিস্ট যখন গান করে তখন অডিয়েন্স থেকে শ্রোতারা সেটাকে কীভাবে রিসিভ করছে। তো আমরা অল ওভার তোমার পারফরমেন্সে, আমি তো ভীষণ এনজয় করেছি, আমার বিশ্বাস বাকি সবাই, সমস্ত জাজে যারা আছেন তারাও এনজয় করেছে। ও ছোটোখাটো কিছু মিস্টেক হয়েছে, সেগুলোকে আমার কাছে পাস হয়ে চলে গেছে, অসুবিধা নাই। বেস্ট অফ লাক, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা স্কোর বোর্ডে চলে যাচ্ছি। 8.3, that's good. Pratik Hassan, comment and score. Very beautiful performance. Thank you. You sing really good. Thank you. Choto choto minor kichu mistake ache ashole. Overall performance jokhon bhalo hoy tokhon choto minor mistake guli chokhe kom pore. Best wishes. Thank you Pratik Hassan. So score tau ki something beautiful. Yes, it's 8.7. Wow. It's good. Ebar mone hoy porishi. Tumi abar ektu thank you bolo to. Thank you. একটু আগে থ্যাংক ইউটা খুব বেশি সুইট ছিল না? তুমি গানের লাস্ট লাইনটা গিয়ে থ্যাংক ইউটা বলবে? হ্যাঁ হ্যাঁ, শুনি তো একটু। আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। থ্যাংক ইউ। এইটা তোমার গানের যে থ্যাংক ইউটা অনেক সুইট ছিল। গানটা আমার কাছে ভালো লেগেছে, যেহেতু কিছু কিছু জায়গায় সুর একটু একটু করে সরেছে, ওটার জন্য খুব ভালো বলতে পারছি না। দেখা যাক। পরশি দিয়েছে 8.2। মিউজিশিয়ানসদের মার্কস আমরা দেখব কত দিয়েছেন। 8.4। ওকে গুড, টোটাল 33.6 এন্ড গ্র্যান্ড টোটাল 65.1। কানে নিচ দিয়ে গুলিটা চলে গেল একটু। তবে নিরাশ হওয়ার কিছু নেই, আমাদের দর্শকরা আছে। দর্শকদেরকে জানিয়ে দিই কি করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যদি শারাফা আমিরাকে ভোট করতে চান, তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশানে গিয়ে আরটিভি স্পেস দিয়ে শারাফা SHARAFA স্পেস দিয়ে 597 লিখে পাঠিয়ে দিবেন 4141 নাম্বারে। দেন কিন্তু, হ্যাঁ, যত খুশি ততবার, যে কোনো অপারেটর থেকে। থ্যাংক ইউ। দাঁড়াও, আরেকটি ইনফরমেশন আছে। আপনারা যারা দেশে বাইরে থেকে ভোট করতে চান আমাদের শারাফাকে, ওর জন্য টাইপ করুন www.rtvonline.com/youngstar। করবেন কিন্তু। থ্যাংক ইউ। তুমি বসে পড়ো।